হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আসাদউদ্দিন অফিসিয়াল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আবারও চলে এসেছি কনাদিনা হন্ডা সেন্টারে। এটা হচ্ছে শেরপুর রোড, মান্নান মার্কেট, বনানী, বগুড়া। তো আপনাদের রিকোয়েস্ট ছিল এফজেড ভার্সন 2 বাইকের যেন আমি রিভিউ করি। এই এফজেড ভার্সন 2 যে বাইকটা, এই বাইকটা পেয়ে গেছি আমরা। সো আপনাদের সুবিধার্থে আমরা এখানকার এই বাইকটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং এই বাইকটি কত হাজার কিলোমিটার চলেছে, বাইকটির আস্কিং প্রাইস কত, সব সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে আমার নতুন ভিডিও আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য। তো আজকে কথা বলবো এফজেড ভার্সন 2। এই বাইকটি হচ্ছে পেস্ট এবং অ্যাশ, এই দুটোর এডিশন। সো এই বাইকটি নিয়ে পুরো ভিডিও জুড়ে কথা বলবো, ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এফজেড ভার্সন 2 এই বাইকটি। এটা হচ্ছে 2018 মডেল, না 17? আচ্ছা, এই বাইকটা হচ্ছে 2017 মডেল। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ফ্রন্টটা এরকম হবে, এবং টায়ারটা যদি আপনারা একটু ভালো করে দেখেন, টায়ারটা কিন্তু এরকম হবে। এবং ফ্রন্টের ডিস্কটা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু সিঙ্গেল ডিস্কের বাইক, সো ডিস্কটা এরকম হবে। এবং ফ্রন্টটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, ফ্রন্টটা দেখতে পাচ্ছেন, হেডলাইটটা কিন্তু এরকম হবে। এবং এই বাইকটা হচ্ছে অ্যাশ এবং ব্লু দুইটার কম্বিনেশনের কিন্তু একটা বাইক। অ্যাশ এবং এটা মেইনলি পেস্ট বলে, ব্লু না, অনেকে ব্লু কালার হিসাবেই জানেন, সো এই জন্য বলা আর কি। তো পুরো বাইকটা যদি আপনারা দেখেন, পুরো বাইকটা কিন্তু এরকম হবে। এবং এটা সিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডুয়েল প্যানেল সিট, সিটটা এরকম হবে। এবং এই বাইকটা কিন্তু ফুল টাকার নাম্বার। তো পুরো বাইকটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, পিছন সাইড থেকে যদি দেখানোর চেষ্টা করি, দেখবেন এরকম হবে ফুল। এরপরে আমি যদি একটু আপনাদেরকে একটু সাইলেন্সারটা দেখাই, সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন, সাইলেন্সারটা এরকম হবে। এবং আমি যদি টায়ারটা দেখাই আপনাদেরকে, টায়ারটা কিন্তু এরকম হবে। সো টায়ারটা দিয়ে অনায়াসে আপনারা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত রান করাতে পারবেন, কোনো টেনশন করতে হবে না আপনাদেরকে। এবং এরপরে যদি আমি একটু ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই, এই পাশ থেকে একটু ইঞ্জিনটা দেখবেন, ইঞ্জিনটা কিন্তু এরকম হবে। এবং এটা কিন্তু টোটালি আনটাচ ইঞ্জিন দেখতে পাচ্ছি, ইঞ্জিনের কিন্তু কোনো কাজ করা হয় নাই। এবং সাইড প্যানেলটা যদি আপনারা একটু দেখেন, সাইড প্যানেলটা কিন্তু এরকম হবে। সামনে থেকে যদি আমি আপনাদেরকে পুরো বাইকটা একটু দেখাই, পুরো বাইকটা এরকম হবে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ফুল টাকার নাম্বার, পুরো জমা দেওয়া আছে। সো এই বাইকটা নিয়ে কিন্তু আপনারা অনায়াসে চালাতে পারবেন, এবং এই বাইকগুলোর কিন্তু কোনো কাজ করাতে হবে না। বাইক যেভাবে দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে আমি ইঞ্জিনটা আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। এই বাইকটি চলেছে মাত্র 5000 কিলোমিটার, এবং এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে 1,85,000 টাকা। আপনারা চাইলে কিন্তু এটা দামাদামি করে নিতে পারবেন, এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের এখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানাটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে সেই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন, এবং সরাসরি এসে কিন্তু বাইকটা দেখে নিতে পারবেন, এবং সেই সাথে অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে বাইকটা চেক করে নিতে পারবেন বাইকের কন্ডিশন কেমন আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার সমস্ত নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।